আপনার ডিউটি কয় ঘন্টা? 10 ঘন্টা? 10 ঘন্টা ডিউটি। শুক্রবারে কি সিস্টেম ডিউটি? শুক্রবারে 7 ঘন্টা, মানে সকালে ডিউটি নাই, জোহরের পর থেকে। আচ্ছা, আর আবুল ভাই আপনার কি একই সিস্টেম? আমারও একই সিস্টেম। আপনার এই সকালবেলা ডিউটি নাই? মানে আপনাদের কাটেও না বেতন আসে? বেতন কিন্তু ভালো আছে, আমি আগেও বলেছি, আমি সব ভাইদের বেতনের কথা উল্লেখ করিনি, কিন্তু আপনারা বুঝবেন যে তাদের বেতন ইনশাল্লাহ ভালো আছে, কারণ তারা 3-4 বছর হয়ে গেছে। হ্যাঁ, 3-4, আপনার কয় বছর? 4.5 বছর। তার মানে 4.5 বছর হয়ে গেলে অবশ্যই বুঝবেন যে বেতন কেমন ইনশাল্লাহ। আর কমেন্ট করবেন, আমি জানাই দেবো, আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে কল দেবেন, আমি বিস্তারিত জানাই দেবো তাদের বেতন ব্যাপারে, আমি জানাই দেবো। কিন্তু বেতন ভালো, কারণ 4.5 বছর হয়ে গেছে, তো বেতন আলহামদুলিল্লাহ ভালো। আর ভাইরা হচ্ছে আপনার দাওয়া কোম্পানি? হ্যাঁ, দাওয়ায় আর কি ডিউটি করেন, কোম্পানি আলাদা। কোম্পানির নাম কি আপনাদের? আলকাওয়াদি। আলকাওয়াদি কি এখনো লোক আসে? মানে আপনাদের কোম্পানি বাইরের যে আমেল আইডি ভিসার লোক অনেক এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাদেরকে পাইলে, তাদের যদি ইচ্ছা থাকে আর কি, তো আপনাদের কোম্পানি কাফালা করে নেয় আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের তো এই একই কোম্পানি যে বললো ভাই, বললো যে ঠিক খাওয়া বাদে, খাওয়ার রুম বাদে সবকিছুই কোম্পানি বহন করে। টিকিটটাও মানে একটা দেয়? আগে দিত, এখন দেয় না। না দেওয়ার কারণ আছে, এটা ভুল বোঝার কোনো কারণ নেই, কারণ হলো আকামার দামটা বেড়ে গেছে, বুঝছেন? কারণ এক একটা মানুষের আকামার দাম যখন অনেক বেড়ে যায়, তখন কোম্পানির পুরো মনে করেন যে অনেক প্রেশার আসে, কারণ তাদের তো ব্যস্ত হবে, তাদের এই এই কোম্পানির মাধ্যমে আপনারা আসছেন, এই কোম্পানির মাধ্যমে আপনারা একটা রিজিক মানে ইনকাম করে খাচ্ছেন, তো সেই কোম্পানিটাকেও তো বাঁচতে হবে, কারণ প্রত্যেকটা কোম্পানি এতগুলো লোকের আকামা বানাতে যদি 5-10 হাজার রিয়াল করে লাগে, তাহলে বোঝেন তো। সেই ক্ষেত্রে আর কি আকামা দেয় না, আর এই সরি আপনার টিকিটটা দেয় না। কিন্তু আবার অনেক অনেক কোম্পানি আছে যেগুলোতে আপনার টিকিট, আকামা, রুম সব কিছুই দেয়, তাই না ভাই? কিন্তু বেতন কম। রাইট রাইট বলেছেন, কিন্তু বেতন কম। তো ঠিক আছে ভাই, আপনারা নামাজে যান, আমি নামাজ পড়াবার কথা বলবো না। ওকে ভাই, তা আমার দর্শকদের কিছু বলে দেন যে আপনারা যারাই এখানে আসবেন একটু দেখে শুনে আসবেন, দালাল মালালে খপ পড়ে পড়বেন না, বাস এটাই আর কি। যারা দর্শক দেখে আসবেন তারা অনেকেই আবার মনে করে আমরা গিলেই মনে অনেক টাকা ইনকাম করতে পারবো, খালি টাকা খালি টাকা না, মানে এখানে আসলে ভাই ধৈর্য ধরতে হবে ভাই, অনেক পরিশ্রম করতে হবে, বুঝছেন? ওকে ওকে, আসসালামু আলাইকুম ভাইজান, সব কেমন আছেন? ওই দেখুন আমার ভাইরা সব ডিউটির জন্য রেডি আছে, যাদের রাইতে ডিউটি তারা তো রাইতে করবে, তো ভাইরা তো সবই আলদাওয়া কোম্পানি। ও, আর আমার আর এক ভাই তো বাইরে দেখলাম রান্না করতে আছে, সব তো একসঙ্গে খাওয়া দাওয়া না, মার্শাল্লাহ সবাই একসঙ্গে খাওয়া দাওয়া। আজ হাফ ডিউটি, আজকে হাফ ডিউটি, মানে ভাইরা আজকে মানে শুক্রবারে হাফ ডিউটি। শুক্রবারে কোনো ওভারটাইম আছে নাকি? ওভারটাইম নাই? হ্যাঁ, আপনাদের কি একেবারে ওভার টাইম নাই? মানে আছে সব শরিকায় না মন? হ্যাঁ, কিছু কিছু শরিকায় আছে। আতার মানে ওর কি কোম্পানি আলাদা? ও আর এক কোম্পানির আর এক মালিকের লোক? হ্যাঁ, আর আপনার 4-5 জন এক মালিকের লোক? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওভার টাইম দিয়ে বেতনটা মনে হয় ভালোই আসে। হ্যাঁ হ্যাঁ, বেশি আসে। ও কিন্তু নতুন লোক? হ্যাঁ, দেখছেন ভাই নতুন লোক, কিন্তু আসলে কোম্পানির ভিতরেও অনেক ইয়ে আছে, মানে সব কোম্পানি ভালো, কিন্তু কোম্পানিতে দেখা যাচ্ছে যে তার সেক্টর ভাগ আছে, তো সেই হিসাবে নতুন লোক 1 বছর হলো আসছে। হ্যাঁ, 1.5 বছর। শুক্রবারে ফুল ওভারটাইম? ও পুরাই পোষায় নেয় আর কি, মানে স্যালারি ভাইদের চাইতে কম, কিন্তু ওই যে শুক্রবার ওভারটাইম দিয়ে ওরা পোষায় নেয় আর কি। সেম ভাইদেরও মোটামুটি ভালো স্যালারি, ভাইদেরও মোটামুটি ভালো স্যালারি এখন। আচ্ছা ভাই, স্যালারি কেমন আপনাদের? আগে 2000 ছিল, এখন আকামার রেট 1800 টাকা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, যে কোম্পানির মাধ্যমে আপনারা কাজ করেন তো তাদেরকেও তো দেখতে হবে, কারণ আপনাদেরকে এখানে ইনকাম মানে আপনার তাদের মাধ্যমে যে আপনারা একটা ইনকাম করতেছেন, আপনার ফ্যামিলি নিয়ে চলতেছেন, অফিস খরচা,
তো সে দেখুন, আসলে আপনারা শুধু কোম্পানির দোষ দিবেন না, আপনার অনেক ভাইরা শুধু কোম্পানির দোষ দেন না, আপনার তাদের বিষয়টাও দেখবেন। কিন্তু হ্যাঁ, যে কোম্পানিগুলি একেবারে আপনাদের বেতন দেয় না, আপনাদেরকে এখানে ধোকা দিয়ে নিয়ে এসে বেতন দেয় না, চাকরি দেয় না, সেগুলো হলো মনে করেন যে ফেক ফেক, সেইগুলি সেগুলিতে আপনার আসবেন না। আপনার দেখে শুনে, আপনার কোম্পানির নাম কি ভাই? আচ্ছা, কোম্পানি আল কাওয়াদি, কিন্তু সাপ্লাই আল এতে আল দাওয়াতে কাজ করে আর কি, বুঝছেন? তো এই দেখেন, এই কাওয়াদি কোম্পানিটা কিন্তু অনেক ভালো, এটাও কিন্তু অনেক ভালো কোম্পানি। আপনারা নিজস্ব লোক, এদের ভাইরা কিন্তু 3-4 বছর করে হয়েছে, এখনো 7-8 বছর যাদের হয়েছে তাদের কিন্তু বেতন আরও বাড়তি, তাই না? মানে পুরান হয়ে গেলে কিন্তু বেতন কিন্তু বাড়ে মাঝে মধ্যে, সব এরকম করে বাড়ে না আপনাদের বেতন? হ্যাঁ, আর নতুন অবস্থায় বর্তমান কেমন বেতন জানা আছে? 1600, মানে 1600 রিয়ালের নিচে বেতন নেই আর কি। হ্যাঁ, ফিক্সড 1600, হ্যাঁ ফিক্সড 1600 রিয়ালের নিচে কোনো বেতন নেই। যাই হোক, আরও কথা বলতেছে, আমার ভাই আর একটা আছে, রান্না করতেছে, তার সঙ্গে কথা বলার, ভাইরা কিন্তু এই রুমেই থাকে, বুঝছেন? আপনারা দেখুন, বিদেশ আসলে এত সহজে কিন্তু ভাই পয়সা ইনকাম করা যায় না, পয়সা ইনকাম করতে হলে অনেক কষ্ট করতে হয়। দেখুন, সবাই আমরাও কিন্তু এভাবেই থাকি, এভাবে এই রুমের ভিতরে আমরা থাকি, এক রুমের মধ্যে 3-4 জন থাকি। বা আপনাদের যদি ইচ্ছে করেন যে হ্যাঁ আমার রুম খরচটা আমি চালাবো বা আমার ভালো ভালো রুম রাখবে, সেটা আপনার বিষয়, সেটা আপনি ইচ্ছা মতো আপনি আলাদা রুম নিয়ে আলাদাভাবে থাকবেন আপনার খরচ দিয়ে, কোনো সমস্যা নেই। এখন আমরা চাই যে দুটাই পয়সা যেত আমরা বাসে, তো সেই হিসাবে আমরা 4-5 জন মিলে বড় একটা রুম নিয়ে নিলাম। দেখা যাচ্ছে যে সবাই মিলে মানে টাকাটা অনেক কম আসে, মানে কয়টা পয়সা আমরা দেশে বেশি দিতে পারি, তো সেই হিসাবে আমরা এইভাবে থাকি। হয়তো অনেকেই ভাববেন যে এই জীবন না, এখানে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভাই। দেখুন, রান্না বান্নার দিক দিয়ে এই যে এসি, সব রুমেই এসি। অনেক ভাই বলেন যে এসি আছে নাকি, প্রত্যেকটা রুমে এসি। এসি ছাড়া কি রুম আছে? এসি ছাড়া থাকা যাবে না এখানে। আপনার ডিউটি হচ্ছে 12 ঘন্টা না? 10 ঘন্টা। দেখেন, ডিউটি কিন্তু 10 ঘন্টা। অনেক ভাইরা বলে 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করায়, না, ওনাদের মুখে থেকেই আপনারা শুনুন, ডিউটি হচ্ছে 10 ঘন্টা, আর হচ্ছে শুক্রবার হাফ হাফ ডিউটি। হ্যাঁ, 7 ঘন্টা। সাপ্লাই কোম্পানি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওটা ওটা কোম্পানির বিষয়। তো যাই হোক, শুক্রবারে এনারা হাফ ডিউটি করে, বুঝছেন? মানে 7 ঘন্টা আর কি, 7-6 ঘন্টা এরকমই ডিউটি করে থাকে। এমনি ভাই, কোম্পানির ভিতরে আপনাদের কাজ করেন, কি পরিশ্রম, কি অগাধ পরিশ্রম ভিতরে? এই বাস, কিন্তু এসি, ফুল এসি ভিতরে সবসময় এসি, স্ট্যান্ডার্ড কাজ। হ্যাঁ, সব যত কোম্পানি সবচেয়ে মনে করে যে এই ফার্মেসির কাজের মতো স্ট্যান্ডার্ড কোনো কাজ নেই। হ্যাঁ, রাইট রাইট, মানে স্ট্যান্ডার্ড ভাবে থাকা লাগবে সবসময়, কারণ একবার সবসময় চাকচিক রাখতে হবে। ভালো ব্যবহার করতে হবে। আচ্ছা, অনেক ভাই যে আপনার ই বলে এই বলে যে আমি অনেক লেখাপড়া জানি, সেক্ষেত্রে আমি ফার্মেসিতে আসলে কি আমার কোনো সুযোগ সুবিধা আছে নাকি? না, তারা প্রশ্ন করে যে ভাই আমি ক্লিনারের ভিসায় যাচ্ছি কিন্তু আমার অনেক শিক্ষা আছে, সেই ক্ষেত্রে আমি কি আমার 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 জায়গাটা কি পরিবর্তন করতে পারবো আস্তে আস্তে? সেই ক্ষেত্রে আপনার ওই ওই জায়গায় আইসা আসার দেখাইতে পারে কি শিক্ষা, কি যোগ্যতা আছে। একদিন দুই দিন দেখানোর পর অবশ্যই শেয়ার পরিবর্তন হয়ে তার র‍্যাঙ্কটা একটু ভালো হবে, ভালো হবে। দেখছেন ভাই, আসলে শিক্ষার দাম সব জায়গাতেই, বুঝছেন? যদি এইভাবে আসেন শিক্ষার দাম সব জায়গাতেই, কারণ আমার অনেক ভাইরা প্রশ্ন করে যে আমি ভাই অনেক লেখাপড়া আছে বা আমার সার্টিফিকেট আছে, এই বিষয়ে সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে আমি ওখানে যে আমার পজিশনটা তৈরি করতে মানে পজিশনটা কি আমি চেঞ্জ করতে পারবো কিনা, তো তখন আপনি শিক্ষার যোগ্যতা হিসাবে অবশ্যই পারবেন, কিন্তু ভাষাটা শিখতে হবে। আমরা তো ভিতরে এলাও নাই তো ভাই, যার কারণে ভিতরে ভিতরে। আর ওই যে দাওয়া ফার্মেসি যে দেখালেন না আপনারা,
সব ফার্মে ঔষধের একবারে ভিতরে ডিউটি করেন আপনারা? হ্যাঁ সব ভিতরে একবারে। এই দেখুন দেখুন এই সব ভিতরে। হুম 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 সব ভিতরে মালগুলো সব টুকটা করে সাজায় রাখতে হয়। হ্যাঁ তবে শিক্ষা শিক্ষা থাকলে কিন্তু আপনার দাম আছে, কারণ জিনিসপত্রের ওই ঔষধগুলির নাম বলতে পারতেছে বা প্রেসক্রিপশনটা গুলি ভালোভাবে পড়তে পারতেছে, হ্যাঁ, যার কারণে ডক্টরও তখন তাকে মূল্যায়ন করবে। ভালো তার ডিমান্ড থাকে, তার কাজের কথা ওরকম একটা বলে না, কাস্টমার দেখার কথা ওরকম। হ্যাঁ হ্যাঁ।